নদিয়ার সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ ব্লকের সার্ধ শতবর্ষ পেরিয়ে আসা মাঝদিয়া রেলবাজার হাই স্কুলের ছাত্র আকাশ হালদার জন্মের আগেই তার পিতাকে হারিয়েছে। সেই সময় মাতা কল্পনা হালদার অভাবের তাড়নায় স্বামীর ঘর ত্যাগ করে টুগলি হালদার পাড়ায় বাপের বাড়িতে আশ্রয় নেয়। আকাশ যখন জন্ম নেয় তখন তার মা তাকে কিভাবে মানুষ করবে সেই চিন্তায় দিশেহারা হয়ে দাঁতে দাঁত চেপে একটা এনজিওতে সামান্য মাসিক 3,000 টাকার বিনিময়ে কাজে যোগ দেন। অভাবী সংসারে আকাশের কাছে তার মাই হয়ে ওঠে বাবা। আকাশ ছোট থেকেই মেধাবী, গ্রামের স্কুলে পড়াশোনা। এরপর তার সংগ্রাম শুরু হয় মাঝদিয়া রেলবাজার হাই স্কুলে। অল্প সময়ের মধ্যেই স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাদের কাছে আকাশ প্রিয় ছাত্র হিসেবে পরিচয় পায়। লাগছে আমার আজকের দিনটা, কেননা জন্মের পর থেকে আমার বাবাকে দেখিনি। আমার মাই অভাবের দিনে পাশে থেকে আমাকে এই সাফল্যের মণিকোঠায় নিয়ে গিয়েছে। আমার মাই হচ্ছে আমার বাবা আর আমার মা। যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো আরও ভালো রেজাল্ট করতে পারতো। স্কুলের স্যাররা কেমন সাহায্য করতো? স্কুলের স্যারদের সাহায্যের কোনো তুলনা নেই। এছাড়াও প্রাইভেটে যে সমস্ত স্যারের কাছে পড়তাম তারা খুব ভালোভাবে আমার দেখিয়ে দিত জিনিসপত্রগুলো, ওই জন্যই সাফল্য। কত নাম্বার পেয়েছ? এবার 2022 মাধ্যমিকে 700-এর মধ্যে টোটাল 673 নম্বর পেয়েছে। তোমার নাম? আকাশ হালদার। স্কুলের নাম? মাঝদিয়া রেলবাজার হাই স্কুল। তুমি আজকের এই রেজাল্টটা কাকে উৎসর্গ করতে চাও? আমি আজকের রেজাল্টটা আমার বাবাকে উৎসর্গ করতে চাই। স্কুলের সকল শিক্ষক শিক্ষিকারা জানতেন আকাশ দরিদ্র অথচ মেধাবী, তাই শিক্ষক শিক্ষিকারা সব সময় তার পড়াশোনার বিষয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এ বছরের মাধ্যমিকে সবাইকে তাক লাগিয়ে কৃষ্ণগঞ্জ ব্লকে সর্বাধিক নম্বর 673। আকাশ বিজ্ঞান বিভাগের 3টি বিষয়ই 100 করে পেয়েছে। আকাশের কথায় বারবার উঠে এসেছে স্কুল শিক্ষকদের অবদানের কথা। আকাশের কথায় শিক্ষক শিক্ষিকাদের অশেষ সাহায্য ছাড়া এই ফলাফল সম্ভব হতো না। আকাশ একাদশ ও দ্বাদশের পাঠ এই মাঝদিয়া রেলবাজার হাই স্কুল থেকেই নিতে চায়। এই ফলাফলে সকলে উচ্ছ্বসিত হলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রতন মণ্ডল ওর বিষয়ে আরও আশাবাদী। উনি বলেন, যদি স্কুল কোভিডের কারণে বন্ধ না থাকতো তবে আকাশের ফলাফল আরও ভালো হতো। ভীষণভাবে খুশি এবং উচ্ছ্বসিত এই যে আকাশ যে নম্বরটা পেয়েছে আমাদের স্কুলকেও রীতিমতো গর্বিত করেছে। এবং আকাশ যে কষ্ট করে পড়াশোনা করেছে সে জায়গায় যে এই নম্বরও পেয়েছে, এই পুরো কৃতিত্বটাই আকাশের। আমাদের মাস্টারমশাইরা তো আছেনই, কিন্তু আকাশের কৃতিত্বটাই আমি সবচেয়ে বেশি করে দেখাতে চাই। আমরা ভীষণ খুশি। আপনার নাম? আমার নাম রতন মণ্ডল। আচ্ছা মাস্টারমশাই, এই যে আপনার দীর্ঘদিন স্কুল বন্ধ করে আবার চালু হয়েছে, আপনার কি মনে হয় এই স্কুলটা কন্টিনিউ থাকলে আরও ভালো রেজাল্ট করতে পারত? অবশ্যই, কারণ আকাশরা যে পরীক্ষা দিল ওদের তো ক্লাস 9 এবং 10 দুটো বছর ওরা রেগুলার ক্লাসই পায়নি। কিন্তু আমাদের স্কুলে যেহেতু একটা সুবিধা ছিল, আমরা অনলাইনে ক্লাস করাতাম এবং আকাশটা তো রীতিমতো অনলাইনে ক্লাস করতো, কিন্তু তবুও সে তো ফিজিক্যাল ক্লাসের বিকল্প কোনোদিন হয়নি। যার ফলে এরা যদি ক্লাস করতে পারতো আকাশটা আরও ভালো রেজাল্ট করতো, আমার দৃঢ় বিশ্বাস। আকাশের মায়ের ছেলের অভাবনীয় ফলে আনন্দে দু চোখে জল ঝরে পড়ে। তার কথায় সরকার পাশে দাঁড়ালে আমি ছেলেকে মানুষের মতো মানুষ করব। ছেলে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, কিন্তু আজকে এই জায়গায় দাঁড়িয়ে খুব অভাবের মধ্যে আমি আছি। বাবার বাড়িতে থাকি,
যখন ছেলে পেটে ছিল তখন তো বাবা মারা গেছে, যে আজকে এই পর্যন্ত যা কষ্ট করে মানুষ করেছে আমি বলতে পারছিলাম। আমি একটা ছোটো সংস্থায় কাজ করি, সামান্য টাকা মাইনা পাই, এইভাবে আমাকে চলতে হয়। কিন্তু আজকে বেশি নাম্বার পেয়েছে বলে আমার খুবই আনন্দ, জানি না ভবিষ্যতে কী হবে, কী করে মানুষ করবো ওকে। আমি ওর বাবা, আমি ওর মা। সরকারি কোনো সুযোগ সুবিধা আজ আমি কিছু পাইনি, কিন্তু এর মধ্যে থেকে কষ্ট করে পরিশ্রম করে যাই হোক একটু মানুষ করছি, জানি না আর দিনগুলো কী হবে। যদি ওর বাবা থাকতো হয়তো আরও ভালো জায়গায় পৌঁছাতে পারতাম, কিন্তু এখন তো কিছুই পারছি না। এইভাবে যত সমান্য একটা কাজ করি সেইভাবে তার মধ্যে আমাকে চলতে হয়। আর প্রাইভেট মাস্টাররা ঠিকঠাক তো পয়সা দিতেই পারি না। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।